আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব সামরিক জোট ন্যাটো নিয়ে। মনে রাখবেন, ন্যাটো একটি সামরিক জোট। ন্যাটোর পূর্ণ রূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিয়াটি অর্গানাইজেশন। তো এই নর্থ আটলান্টিক ট্রিয়াটি অর্গানাইজেশন, সংক্ষেপে ন্যাটো, সম্পর্কে আমরা যে তথ্য সেই সব তথ্যগুলোই জানবো যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে বা পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ। তো সর্বপ্রথম যে তথ্যটা জানতে হবে যে ন্যাটো আসলে কেন গঠিত হলো বা এটা কখন গঠিত হয়। ন্যাটো গঠিত হয়েছিল হচ্ছে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের ভিতর যে একটা বিরোধ তৈরি হয়েছিল সেটা থেকে যুক্তরাষ্ট্র এবং তার মৈত্রী দেশগুলোকে রক্ষা করার উদ্দেশ্যে, অর্থাৎ উত্তর আটলান্টিক মহাদেশ উত্তর উত্তর আটলান্টিক মহাসাগরের যে তীরবর্তী যে দেশগুলো, যেমন আপনার যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের যে দেশগুলো, অধিকাংশ দেশ, এই দেশগুলোকে আপনার একটা নিরাপত্তা বলয়ে আনার জন্য এই দেশগুলোর ভিতর একটা ঐক্য তৈরি করে, যে সামরিক চুক্তি যে একে অপরের বিপদের দিনে পাশে এসে দাঁড়াবে, এই উদ্দেশ্যেই মূলত এই ন্যাটো তৈরি হয়। অর্থাৎ কোনো একটা দেশে যদি আক্রমণ করে বহিরাগত শত্রু ন্যাটোর, তাহলে ন্যাটোর সব দেশ ওই ন্যাটোর সেই দেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে বাধ্য। তো ন্যাটো গঠিত হয় হচ্ছে 4 এপ্রিল 1949 সালে। কত তারিখে? 4 এপ্রিল 1949 সালে ন্যাটো গঠিত হয়। এবং এই ন্যাটোর মনে রাখবেন যে প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল হচ্ছে লন্ডনে। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল লন্ডনে। পরবর্তীতে এই প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর লন্ডনে থেকে আপনার স্থানান্তরিত হয় হচ্ছে প্যারিসে। প্যারিসে স্থানান্তরিত হওয়ার পরে মনে রাখবেন যে ফ্রান্স কিন্তু 1966 সালে ন্যাটো থেকে বের হয়ে গিয়েছিল। তখন এই ফ্রান্স প্যারিস থেকে আপনার ন্যাটোর সদর দপ্তর স্থানান্তরিত হয় ব্রাসেলস, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। তো কী কী আমরা তথ্য জানলাম? দেখেন, 4 এপ্রিল 1949 ন্যাটো প্রতিষ্ঠা পায়। লন্ডনে প্রথম সদর দপ্তর ছিল প্রতিষ্ঠাকালীন, এরপরে সেটা প্যারিসে যায় ফ্রান্সের। তো ফ্রান্স যখন 1966 সালে বের হয়ে যায় ন্যাটো থেকে, তার পরবর্তীতে 1967 সালে ব্রাসেলস, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে স্থানান্তরিত হয় হচ্ছে ন্যাটোর সদর দপ্তর। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল কয়েকটি? 12টি। মনে রাখবেন, প্রতিষ্ঠাকালীন সময়ে ন্যাটোর দেশ ছিল, সদস্য দেশ ছিল 12টি। কী কী সেগুলো হচ্ছে? কানাডা, ইউএসএ, ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ড, তারপর লুক্সেমবার্গ, ইতালি, পর্তুগাল, নরওয়ে, ডেনমার্ক এবং আইসল্যান্ড। আবার বলছি, কী কী? কানাডা, ইউএসএ, ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, ইতালি, পর্তুগাল, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড। তো এই 12টা দেশের নাম খুবই গুরুত্বপূর্ণ, যে কোন দেশটি ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ নয় বা সদস্য দেশ, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে। আর এই সদস্যকালীন দেশ ছিল 12টি। পরবর্তী সময়ে এখন ন্যাটোর সদস্য দেশ হচ্ছে 30টি। এই 30টি দেশের ভিতর মনে রাখবেন 28টি দেশ হচ্ছে ইউরোপের, আর 2টি দেশ হচ্ছে নর্থ আমেরিকার। সেই 2টি দেশ কী কী? সেই 2টি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডা। এ বাদে বাকি 28টি দেশই হচ্ছে ইউরোপের। এবং মনে রাখবেন, মাত্র 2টি মুসলিম দেশ হচ্ছে ন্যাটোর সদস্যভুক্ত। এই মুসলিম দেশ 2টি কী কী? সেগুলো হচ্ছে তুরস্ক এবং আলবেনিয়া। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য যে তুরস্ক মুসলিম দেশ হিসেবে, তুরস্ক এবং আলবেনিয়া হচ্ছে ন্যাটোর সদস্যভুক্ত দেশ। আরেকটা যে বিষয় তথ্য জানতে হবে সেটা হচ্ছে ন্যাটোর যে আপনার দাপ্তরিক ভাষা, 2টি ভাষা, সেটা হচ্ছে ইংরেজি এবং ফার্সি। এই 2টি ভাষা হচ্ছে ন্যাটোর দাপ্তরিক ভাষা। তো মোটামুটি ন্যাটোর এই তথ্যগুলো জানতে হবে। একটা তথ্য যে ন্যাটোর কত রং ধারায় আছে, যে ন্যাটোভুক্ত কোনো একটি দেশ আক্রমণের শিকার হলে অন্য দেশগুলো আগে ঝাঁপিয়ে পড়বে তাকে রক্ষা করতে, সেটা হচ্ছে 5 নং ধারায়। তো আমি আবার একটু রিভিউ দিই কী কী আমরা দেখলাম বা শিখলাম এই ভিডিও থেকে। প্রথমে শিখলাম যে ন্যাটোর পূর্ণরূপ নর্থ আটলান্টিক ট্রিয়াটি অর্গানাইজেশন। ন্যাটোর প্রতিষ্ঠা পায় 4 এপ্রিল 1950 সালে। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল 12টি, পরবর্তীতে মোট সদস্য দেশ হয় 30টি। এর ভিতর 2টি হচ্ছে নর্থ আমেরিকার এবং বাকি 28টি রাষ্ট্র হচ্ছে ইউরোপের। আর 28টি হচ্ছে নর্থ সরি 28টি হচ্ছে ইউরোপের আর 2টি হচ্ছে নর্থ আমেরিকার। আর এমনি যে দেশগুলো আছে আপনার ন্যাটোর, তার ভিতর মাত্র 2টি দেশ হচ্ছে মুসলিম রাষ্ট্র, সেগুলো হচ্ছে তুরস্ক এবং আলবেনিয়া। আর ইউরোপের বাইরের দেশ 2টি কী কী? যুক্তরাষ্ট্র এবং কানাডা। তারপরে সেই ন্যাটোর সদর দপ্তর কোথায়? ন্যাটোর বর্তমান সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। পরীক্ষায় যদি আসে ন্যাটোর সদর দপ্তর কোথায়? ব্রাসেলস। তো এর আগে ন্যাটোর সদর দপ্তর কোথায় ছিল এই তথ্য জানার খুব বেশি গুরুত্বপূর্ণ না, তাও জানিয়ে রাখি। প্রতিষ্ঠাকালীন সময় ছিল লন্ডনে, এরপরে সেটি ফ্রান্সে যায় প্যারিসে। তো প্যারিস, ফ্রান্স যখন 1966 সালে বের হয়ে যায় ন্যাটো থেকে, তখন কিন্তু এটা হয়ে যায় কি ব্রাসেলসে স্থানান্তরিত হয় এবং এখন সেখানে আছে। আর ন্যাটো কিন্তু এখন আবার ব্যাক করেছে, ওই ফ্রান্স কিন্তু এখন আবার ন্যাটোতে ব্যাক করেছে, এটা মনে রাখবেন। ফ্রান্স কিন্তু ন্যাটোর বাইরে না। তো প্রতিষ্ঠাকালীন 12টা রাষ্ট্রের নাম মনে রাখা দরকার: কানাডা, ইউএসএ, ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ইতালি, পর্তুগাল, নরওয়ে,
ডেনমার্ক আইসল্যান্ড এভাবে পড়লে এমনি এমনি মুখস্থ হয়ে যায়। আর দাপ্তরিক ভাষা দুটি ইংরেজি ফার্সি। তো আমাদের মোটামুটি ন্যাটো থেকে আমার মনে হয় যে এই তথ্যগুলো জানলেই হয়। আর ন্যাটোর গঠনের উদ্দেশ্য তো আমি বললাম যে ওই ইউরোপের অধিকাংশ দেশ এবং আপনার যুক্তরাষ্ট্র কানাডাকে সুরক্ষা দেওয়ার জন্যই মূলত ন্যাটো গঠিত হয়েছিল, এবং তারা একে অপরের বিপদে সবাই একসাথে এগিয়ে আসবে, এটাই হচ্ছে তাদের অঙ্গীকার। তো আমি আশা করবো আপনারা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো পরামর্শ থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত, খুদা হাফেজ।